হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটি আইডেন্টিটি ভেরিফাই করবেন। ঠিক আছে, চ্যানেলে আইডেন্টিটি ভেরিফাই কখন করতে হয়? তো আমরা যখন আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয় এক বছরের মধ্যে ইউটিউবের কাছে মনিটাইজেশন অ্যাপ্লাই করি, যখন তাদের কাছে অ্যাপ্লাই করি তখন তারা আমাদের চ্যানেলটি রিভিউ করে। রিভিউ করার পরে তারা যদি আমার চ্যানেলে সব ঠিকঠাক দেখে তাহলে তারা আমার চ্যানেলটিকে একটা মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে কংগ্রেচুলেশন, চ্যানেল অ্যাপ্রুভ, মানে তারা অ্যাপ্রুভ করে নেয়। ঠিক আছে, কিন্তু কাজ শেষ নয়, করার পরে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু আবার মনিটাইজেশন অন করে দিই। ঠিক আছে, তাহলে আমার মাঝখানে সময় লাগছে $10 ইনকাম করতে 22 দিন। আমার 22 দিনের মধ্যে কিন্তু আমার $10 পূর্ণ হয়ে গেছে। আমি সেই আগস্ট কিন্তু আমার এখানে এই মেলটা চলে আসে। ঠিক আছে, আইডেন্টিটি ভেরিফাই করতে বলে। ঠিক আছে, এটা করার পরে যে আমার আইডেন্টিটি ভেরিফাই করতে হয় সেটা কিভাবে করতে হয়, ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, এখন আমি সরাসরি আপনাদের আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলকে আইডেন্টিফাই করবেন অ্যাডসেন্সের থেকে। তো আপনারা এটা কীভাবে বুঝবেন যে আপনার চ্যানেল আইডেন্টিফাই করতে হয়? তো আপনার চ্যানেলে যদি $10 পূর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মেইলে, আপনার জিমেইলে একটা মেসেজ দিবে, মেইল দিবে, সেই মেইল থেকে আপনার দেখে পারবেন। তো আপনারা যদি আপনি দেখেন, যদি আপনার মেইলে, আমি একটু মেইলে যেয়ে দেখাচ্ছি, আপনি যদি দেখেন যে আপনার মেইলে এই মেসেজটা চলে আসে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে উপরের দিকে দেখেন, ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টি। তো আপনার চ্যানেলটাকে আইডেন্টি করতে হবে, আপনার ভোটার আইডি কার্ড এখানে লেখা আছে, আপনার টোটাল জিনিস এখানে কিন্তু লেখা আছে, আপনারা কীভাবে কী করবেন। আপনি এখান থেকে যেই ফটোটা তুলবেন, মানে যেটা দিয়ে আপনি আইডেন্টিফাই করবেন, আপনার ভোটার আইডি কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, পাসপোর্ট হোক, মানে যেটা হোক সেটা দিয়ে আপনি করবেন। কিন্তু সেই ছবিটা যখন তুলবেন সেটা একদম স্বচ্ছ ছবি হতে হবে, একদম সুন্দর ছবি হতে হবে, কোনো প্রকারের ব্লার বা অস্পষ্ট যাতে না দেখা যায়, স্পষ্ট আপনি দেখতে হবে, মানে করে নিতে হবে। তো আপনি ছবিটা আগের থেকে এটা তুলে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি ভেরিফাই নাও এখানে ক্লিক করে আপনারা ভেরিফাই করতে পারেন। তো আমি এখান থেকে করবো না, আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আমি ভেরিফাই করে দেখাবো। ঠিক আছে, আইডেন্টিফাই করবো। তো তার জন্য ভেরিফাই করতে গেলে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন, উপরে সার্চ বারে সার্চ করবেন অ্যাডসেন্স। ঠিক আছে, তো অ্যাডসেন্স লিখে আপনি সার্চ করে দেবেন। আর হ্যাঁ, আপনি অবশ্যই যেটা আপনার জিমেল, যেই জিমেল আইডি দিয়ে আপনি রি করা সেটা দিয়ে লগ ইন করে নেবেন আগের থেকে। তো এখানে নিচের দিকে আছে সিং ইন গুগল অ্যাডসেন্স, এটার পরে ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করার পরে আপনি যেই জিমেল আইডি দিয়ে, আপনি যে জিমেল আইডি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই জিমেল আইডিটা এখানে ওপেন করে দেবেন। ঠিক আছে, তো ওটা দেওয়ার পরে এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, তো এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে, আপনি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইটটাকে এনেবল করে দেবেন। তো আমি ডেস্কটপ সাইটটাকে এনেবল করে দিলাম, তাহলে একদম ল্যাপটপ বা কম্পিউটারে যেরকম দেখা যাবে সেভাবে এটা দেখাবে। ঠিক আছে, তো অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে দেবেন। তো দেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এখন উপরের দিকে যে আপনি দেখবেন এখানে আছে ইওর ইউটিউব পেমেন্ট আর ওয়ান হোল্ড এস ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যুস টু ফিক্সড, মানে এখানে যদি আপনার ডান দিকে অ্যাকশন বাটনটা চলে আসে, আমি একটু আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে কিন্তু অ্যাকশন বাটন আমার এখানে চলে আসছে। ঠিক আছে, তো অ্যাকশন বাটনটা চলে আসলে আপনার অবশ্যই এটাকে আইডেন্টিফাই করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, তো এখন যেটা করবেন, এখান থেকে আপনি থ্রি ডট মেনু আছে এটার পরে ক্লিক করবেন, এই কোনার দিকে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচের দিকে একটা পেমেন্ট নামে একটা অপশন পাবেন, এটার পরে ক্লিক করে দেবেন। পেমেন্টের পরে ক্লিক করবেন, আর যেই পেমেন্টের যে মেথডটা সেখানে কিন্তু এটা কিন্তু এখানে চলে আসে। তো আসার পরে এখন এখানে কিন্তু একটা অপশন আছে লাল আকারে লেখা আছে, দেখুন এখানে প্রোভাইড সাম ইনফর্ম অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। তো এখানে ভেরিফাই নাও, এই যে এখানে কিন্তু ভেরিফাই নাও চলে আসছে, তো আমি এখান থেকে ভেরিফাই করে নেবেন। তো আমার এখান থেকে যেই ডলারটা এখানে দেখা যাচ্ছে 37 সেন্ট, তো এটা আমার সর্বপ্রথম যেদিনকা এসেছিল তো তখন এটা এখানে শো করছে। বাট এখানে কিন্তু আমার এখন যে আমার চ্যানেলে বা আমার ওয়াইটি স্টুডিওতে আমার যেখানে ডলার শো করতেছে সেটা হলো মানে $12-এর উপরে। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু অ্যাড হয়নি। তো আপনার এখানে ভেরিফাই করে নিতে হবে, ভেরিফাই করার পরে আপনার ডলারটা কিন্তু এখানে অ্যাড হবে। ওকে, তার থেকে ভেরিফাই নাও এটার পরে ট্যাপ করে দেবেন। তো আমি এখান থেকে ভেরিফাই নাও এটার পরে ক্লিক করে দিলাম। তো এটার পরে ক্লিক করার পরে এখানে একটা ই দিয়ে আছে, ইউ হোয়াট ইউ নিড ফর ভেরিফিকেশন, মানে আপনি ভেরিফিকেশন করতে আপনি কী কী দরকার হবে। আপনি এখান থেকে উপরে লেখা আছে এখানে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট। ঠিক আছে, তো এই চারটির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনার চ্যানেলটাকে আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন, মানে ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, ইন্ডিয়া যারা আছে, ইন্ডিয়া বসে যারা করতে চান তা কী কী লাগবে সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম। তো ওটা দেখে আপনারা যে কোনো চারটির একটি আপনারা এখানে দিয়ে দেবেন। ওকে, আই এগ্রি টু কালেকশন, এটার পরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে এটাকে টিক দিয়ে দেবেন। তো টিক দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে বিগিনিং ভেরিফিকেশন, ট্যাপ করে দেবেন।
তো বিগিনিং ভেরিফিকেশন ট্যাপ করে দেওয়ার পর এখানে আছে লিগ্যাল নাম। এখানে অপশন খেয়াল করতে হবে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে নামটা দিয়েছেন এক্স্যাক্টলি সেই নামটা আপনি এখানে প্রোভাইড করবেন। আমি আমার সেই নামটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে নিচের দিকে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট। তো এখন আপনি যে কোনো চারটির একটি আপনি এখানে মানে পারমিট করে দিবেন। তো এখানে একটা কথা হলো যে আপনি যখন ভোটার আইডি কার্ডের ছবিটা তুলবেন, ঠিক আছে, ভোটার আইডি কার্ডের ছবিটা তুলবেন সেটা কিন্তু এপিট ওপিট দুটাই কিন্তু একটা ফ্রেমে আপনি দেখতে হবে, দেখাতে হবে, ঠিক আছে। আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা একটা ইটে দেখাবেন, সেটা আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলাম যে স্ক্রিনে। আপনি স্ক্রিন ফলো করেন তাহলে দেখতে পারবেন যে কীভাবে এটা ক্রিয়েট করতে হয়। তো ওকে ভিউয়ার্স, এখন এখান থেকে আপলোডে দিবেন, এটা আবার ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে আপনাকে ফোনের গ্যালারিতে নেওয়া হবে, মানে ফাইলে নিয়ে যাওয়া হবে। তো আমি এখান থেকে ফাইল সিলেক্ট করে দিলাম। ছবিটা এখানে দেখা গেল যে অ্যাড হয়ে গেল, তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন এখান থেকে যে অ্যাড্রেসটা চলে আসছে, যে অ্যাড্রেসটা হলো আপনি যেই মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় ক্রিয়েট করার সময় আপনি যেই অ্যাড্রেসটা দিয়েছেন এক্স্যাক্টলি সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তো অপশনাল যেটা আছে এখানে আমি দিয়েছিলাম ফোন নাম্বার, তো আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দেবো। তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে তো আপনি এখান থেকে সিটিটা দিয়ে দেবেন। দেন দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো তার আগে একটু বলে নিই যে আপনারা যখন সাবমিটে ক্লিক করবেন, তো সাবমিটে ক্লিক করার আগে অবশ্যই আপনাদের এই অ্যাড্রেসগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না, আপনারা যেই অ্যাড্রেসটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিয়েছেন সেই অ্যাড্রেসটি এখানে ঠিক আছে কি না সব কিছু মিলিয়ে দিবেন। সব কিছু ওকে হয়ে গেলে, আমার এখানে সব কিছু ওকে লেখা আছে, তো সব কিছু ওকে হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিট অপশন এটার পরে ক্লিক করে দেবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, এটা এখানে আমার সাবমিট হয়ে গেল, এখানে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, এটা প্রোগ্রেস হইতেছে। থ্যাংকস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, দ্য ভেরিফিকেশন প্রোগ্রেস মে টেক এ ফিউ ডেজ, উইল ইমেল ইউ দ্য রেজাল্ট। আপনার এই যেই প্রোগ্রেসটা যদি সাকসেস বা কমপ্লিট হয়ে যায় তাহলে এটা আপনার ইমেলের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে। ফিউ ডেজ মানে কিছুদিন সময় লাগতে পারে, 2 ঘন্টা সময় লাগতেও পারে, ঠিক আছে। তা আপনাকে মেসেজ দিবে, ইমেইলে মেসেজ দিয়ে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখান থেকে গট ইট এটা পরে ক্লিক করে দিবেন। ইউর আইডেন্টি ভেরিফিকেশন ইজ ইন প্রোগ্রেস, প্লিজ অ্যালাউ এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন। তো কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য এটা অপেক্ষা করতে হবে, দেখি কখন আমার এটা আসে। আসার পরে এখান থেকে আমার এখানে যে লেখা হচ্ছে এই যে দেখুন যে গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল, তো আমার সাকসেসফুল এটা আমার চলে আসছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিবেন। আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।